সিলেটের মীরা বাজারের পুরনো শেওলাধরা দালানের একটা ঘর মধ্যরাত্রি পাঁচ ছ বছর বয়সী একটি শিশু বাবা মার পাশে ঘুমুচ্ছে বাইরে উথাল পাথাল জোছনা সেই যোছনা বাড়ির ভেন্টিলেটর দিয়ে ঢুকে পড়েছে পড়েছে শিশুটির মশারির ছাদে মনে হচ্ছে আলোর ফুল ফুটে আছে হঠাৎ শিশুটির ঘুম ভেঙে গেল সে বিস্ময় এবং ভয় নিয়ে তাকিয়ে রইল যোচনার ফুলের দিকে এক সময় বাবাকে ডেকে তুলে কাঁদো কাঁদো গলায় বলল এটা কি শিশুর বাবা ফুলের রহস্য ব্যাখ্যা করলেন ভেন্টিলেটরে ফুলের নকশা কাটা যোচনা ভেন্টিলেটর দিয়ে ঢুকেছে বলেই ফুল হয়ে মশারির ছাদে পড়েছে শিশুর ভয় তারপরেও যায় না তখন বাবা বললেন হাত দিয়ে ফুলটা ধরো ভয় কেটে যাবে শিশুটি সেই ফুল হাত দিয়ে ধরতে গেল যতবারই ধরতে যায় ততবারই ফুল হাত গলে বের হয়ে যায় কবি যোছনার ফুল ধরার গল্প মহান বোধকে স্পর্শ করার আকাঙ্ক্ষার গল্প জীবনকে দেখা এবং না দেখার গল্প আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি উপন্যাস কবি উপন্যাসটি প্রকাশিত হয়েছে কাকুলি প্রকাশনী থেকে প্রকাশক ছিলেন এ কে নাসির আহমেদ সেলিম আর কবি উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের জানুয়ারি মাসে আজ পড়ছি এর প্রথম পর্ব কবি উপন্যাসে কিছু কবিতা ব্যবহার করতে হয়েছে অতি বিনয়ের সঙ্গে জানাচ্ছি কবিতাগুলি আমার লেখা পাঠক পাঠিকারা আমার দুর্বল গদ্যের সঙ্গে পরিচিত সেই গদ্য তারা ক্ষমা সুন্দর চোখে গ্রহণ করেছেন কবিতাগুলিও করবেন এই অসম্ভব আশা নিয়ে বসে আছি ক্ষমা পেয়ে পেয়ে আমার অভ্যাস গেছে খারাপ হয়ে হুমায়ুন আহমেদ ধানমন্ডি ঢাকা আতাহারের পরনে পাঞ্জাবি পাঞ্জাবিতে স্ত্রী নেই দলামোচা ভাব সেটা কোনো ব্যাপার না নতুন জামাইদের ক্ষেত্রে স্ত্রী করা পাঞ্জাবি বাধ্যতামূলক সে নতুন জামাই নয় সমস্যা একটাই পাঞ্জাবির পেটের কাছে হলুদ দাগ মনে হয় মনে হয় গোস্ত দিয়ে ভাত খাবার পর কেউ একজন হাত না ধুয়ে পাঞ্জাবিতে হাত মুছে ফেলেছে পাঞ্জাবি বদলে অন্য কিছু পড়ার মতো সময় আতাহারে নেই তাকে অতি দ্রুত বাড়ি থেকে বের হতে হবে তার বাবা অবসরপ্রাপ্ত হেডমাস্টার বিদ্যাময়ী গার্লস হাইস্কুল রশিদ আলী সাহেব এই মুহূর্তে বাথরুমে আছেন তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢুকেছেন কাগজ শেষ করে বাথরুম থেকে বের হবেন মিনিট কুড়ি লাগার কথা এই সময়ের ভেতর আধারের হাওয়া হয়ে যেতে হবে তা না করতে পারলে ভয়াবহ সমস্যা হতে পারে রিস্ক নেয়া ঠিক হবে না কিছুক্ষণ আগে রশিদ আলী সাহেবের সঙ্গে তার পুত্রের দেখা হয়েছে তিনি বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন খবরের কাগজের জন্য অপেক্ষা কাগজ আসছে না তিনি বাথরুমে ঢুকতে পারছেন না এমন সংকটপূর্ণ মুহূর্তে আথার কি জন্যে যেন বারান্দায় এসেছে বাবাকে দেখে সে থমকে গেল রশিদ আলী কিছুক্ষণ ছেলের দিকে শীতল চোখে তাকিয়ে থেকে ধমকের গলায় বললেন কিরে তুই মনিকার ফ্ল্যাট দেখতে গেছিলি আ সঙ্গে সঙ্গে বলল জি যদিও সে যায়নি সময় করে উঠতে পারেনি বেকার যুবকদের নানান ধরনের কাজে ব্যস্ত থাকতে হয় সময় বের করা তাদের পক্ষে সবচেয়ে কঠিন এ তথ্য অবিশ্বাস্য মনে হল সত্য বাবাকে সত্য কথাটা বলা গেল না রশিদ আলী বললেন পয়েন্ট বাই পয়েন্ট সব লিখে নিয়েছিস তো আথার বলল হুম রশিদ আলী বিরক্ত গলায় বললেন হুঁ হুঁ বলে জবাব দিবি না কিছু জিজ্ঞেস করলে পুরো একটা সেন্টেন্স জবাব দিবি সব লিখে এনেছিস জি লিখে এনেছি কোন ঘরে রায়না ভাঙা বাথরুমে কি অবস্থা দেয়ালে দাগ আছে কিনা সব লিখেছিস লিখেছি ভেরি গুড নোটবইটা নিয়ে বারান্দায় বস আমি আসছি রশিদ আলী বাথরুমে ঢুকলেন আতার ঢুকলো নিজের ঘরে হাতের গাছের পাঞ্জাবিটাই গায়ে ঢুকিয়ে দিল তাড়াহুড়ার সময় সব কাজে ঝামেলা হয় পাঞ্জাবি গায়ে দেবার পর দেখা যায় পাঞ্জাবিটা উল্টো হয়েছে বোতামের ঘর চলে গেছে পিঠের দিকে স্যান্ডেল দুপাটির ভেতর এক পাটি খুঁজে পাওয়া যায় অন্য পাটি কোথাও খুঁজে পাওয়া যায় না তার পরম সৌভাগ্য পাঞ্জাবি উল্টো হয়নি স্যান্ডেলের দুপাটি খাটের কাছে আছে শুধু পাঞ্জাবির পেটের কাছে হলুদ দাগ থাকুক দাগ চাঁদের মতো সুন্দর জিনিসও কলঙ্ক আছে আর পাঞ্জাবিতে থাকবে না তা কি হয় চাঁদের শোভা তার কলঙ্ক পাঞ্জাবি শোভা হলুদ দাগ একতলার বারান্দায় মিলির সঙ্গে দেখা মিলির মুখ শুকনা চোখ ডেবে গেছে গলায় কমলা রঙের মাফলার মনে হয় আবার তার টনসিলের সমস্যা হচ্ছে সপ্তাহে তিন দিন তার টনসিল ফুলে থাকে গলায় কমলা রঙের মাফলার জড়াতে হয় মিলি বলল তুই কি বেরোচ্ছিস নাকি ভাইয়া নাস্তা না খেয়ে কোথায় যাচ্ছিস মিলে আতাহারের ছ বছরের ছোট সে আতাহারকে তুই করে বলে তার ভাবভঙ্গি এরকম যেন সে এবারের বড় মেয়ে সংসার দেখে শুনে নেয়ার দায়িত্ব তার আজ আবার সে শাড়ি পরেছে মায়ের ছাপা শাড়ি পরেছে বলেই কি গলা মামা ভাব শাড়ির রঙের সঙ্গে গলা পরিবর্তন হয় কি হলুদ শাড়ি যখন পরবে তখন গলাস্বর একরকম আকাশে নীল শাড়িতে অন্যরকম পরীক্ষাটা করে দেখলে হয় গবেষণামূলক একটা প্রবন্ধ হতে পারে প্রবন্ধের শিরোনাম দ্য ইফেক্ট অফ কালার অন ইয়াং গার্লস ভয়েস ভাইয়া তুই নাস্তা টাস্তা না খেয়ে কোথায় যাচ্ছিস আধার জবাব দিল না জবাব দিয়ে নষ্ট করার মতো সময় তার হাতে নেই গেটের বাইরে এসে আধা স্বস্তির নিঃশ্বাস ফেলল পাঞ্জাবের পকেটে হাত দিল প্রয়োজনীয় জিনিসপত্র সব নেওয়া হয়েছে না তাড়াহুড়ায় কিছু বাদ পড়ে গেছে রুমাল পাওয়া গেল এটা তেমন প্রয়োজনীয় না তা সর্দি নেই যে নাকি নিয়ে রুমালে ভরে পকেটে যত্ন করে রাখতে হবে দেয়াশলাই পাওয়া গেল এটা মোটামুটিভাবে জরুরি একবার পকেটে সিগারেট থাকা সত্ত্বেও শুধুমাত্র দেয়াশলাইয়ের অভাবে সে সারা রাত সিগারেট খেতে পারেনি মানি পাওয়া গেল প্যান্টের পকেটে এটা অত্যন্ত আসার কথা মানি ব্যাগের সন্ধানে আবার বাড়িতে ঢুকতে হলে সারে সর্বনাশ হয়ে যাবার সম্ভাবনা মানিবে খুলে আধার এক ঝলক দেখে নিল লাল রঙ কি দিচ্ছে তার মানে পঞ্চাশ টাকার নোট কোথাও লুকিয়ে আছে বিরাট ভরসার কথা আধার লম্বা লম্বা পা ফেলতে শুরু করল সকালে নাস্তা খাওয়া হয়নি খিদে লাগছে খিদের চেয়েও যা বড় চায়ের পিপাসা হচ্ছে দিনের প্রথম চা পানের আনন্দ স্বর্গীয় আনন্দের কাছাকাছি চা নাস্তার জন্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে সাজ্জাদের কলা বাগানের বাসা সাজাদের ছোট বোন নিতু আঁধারকে দেখা মাত্র বিরক্তিতে ভুরু কুচকাবে তারপরেও চা নাস্তা এনে দেবে এবং কঠিন গলায় বলবে মানুষের বাসায় গিয়ে চেয়ে চেয়ে চা নাস্তা খেতে আপনার লজ্জা লাগে না নিতু এবারই ইউনিভার্সিটিতে ঢুকেছে প্রথম ইউনিভার্সিটিতে ঢোকা মেয়েগুলি কঠিন কঠিন কথা বলে সবাইকে চমকে দিতে ভালোবাসে কাজে নিতুর কোনো কথাই ধর্তব্যের মধ্যে নয় সমস্যা হচ্ছে নিতুর বাবা হোসেন সাহেব পৃথিবীর পাঁচজন বিরক্তিকর মানুষের তালিকা তৈরি হলে সেই তালিকাতেও তার নাম থাকার কথা জগতের প্রতিটি বিষয় সম্পর্কে হোসেন সাহেব কিছু না কিছু জানেন সেই জ্ঞান তিনি নিজের ভেতর সীমাবদ্ধ রাখতে চান না ছড়িয়ে দিতে চান হাসি হাসি মুখে একঘেয়ে সুরে তিনি যখন জ্ঞান বিতরণ করেন তখন আতাহারের ইচ্ছা করে লোহার একটা শাবল দিয়ে ঠাস করে তার মাথায় বাড়ি দেয় সেটা সম্ভব হয় না বলে কৌতূহলী ভঙ্গি চোখে মুখে ফুটিয়ে তার যাবতীয় জ্ঞানের কথা শুনতে হয় বিজ্ঞান দর্শন ধর্ম রাজনীতি সাহিত্য আসার কথা হচ্ছে আজ ছুটির দিন ছুটির দিন হোসেন সাহেব সাপ্তাহিক বাজার করতে যান আজ তার সঙ্গে দেখা না হবার সম্ভাবনাই বেশি চৈত্র মাস এই সকালে চিরচিরে রোদ উঠে গেছে বাতাস দিচ্ছে বলে রোডটা অগ্রাহ্য করে হাঁটতে ভালো লাগছে দুপুরের মধ্যে অবস্থা অন্যরকম হবে দালানকোটা থেকে ভাব বেরোতে থাকবে সেই ভাপে থাকবে দালান কোঠার প্রাচীন গন্ধ রাস্তার পিচ নরম হয়ে স্যান্ডেলের সঙ্গে উঠে আসতে থাকবে সারাক্ষণ নাকে লাগবে পিচের টক টকটাইপ গন্ধ আধারের মতো মানুষ রাস্তায় হাটাই যাদের প্রধান কর্ম তাদের জন্য চৈত্র মাসের দুপুর বড়ই দুঃসময় আথার রিক্সা নেবে না হেঁটে হেঁটে যাবে তা ঠিক বুঝে উঠতে পারছে না মানিবেগের অবস্থা ভালো না রিক্সা ভাড়ার যন্ত্রণা যাওয়া ঠিক হবে না এখন বাচ্চা আটটা হেঁটে যেতে যেতে নটার মতো বাজবে তাতে একটা সুবিধা হবে হোসেন সাহেবের সঙ্গে দেখা হবে না তিনি বাজারে চলে যাবেন সাড়ে আটটার মধ্যে তিনি বাজারে যান সাবধানতার জন্য আরও আধ ঘন্টা হাতে থাকা ভালো হোসেন সাহেব বারান্দায় দাঁড়িয়েছিলেন তার গায়ে স্ত্রী করা পাঞ্জাবি হাতে ছড়ি চোখে আঠারো ক্যারেট সোনার চশমা সোনালি ফ্রেমের ভেতর দিয়ে তার মায়া মায়া চোখ দেখা যাচ্ছে তার সাজসজ্জা দেখে মনে হচ্ছে তিনি বৌভাতের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন আতারের বুক ধক করে উঠল হোসেন সাহেব হাসি মুখে মধুর কলায় বললেন কেমন আছো আতাহার জি চাচা ভালো মুখ মলিন কেন হেঁটে এসেছি তো আপনি বাজারে যাননি হ্যাঁ যাব তোমাকে পেয়ে ভালোই হলো ওই দিনের ডিসকাশনটা শেষ হয়নি তুমি তাড়াহুড়া করে চলে গেলে সুফিবাদের মূল ব্যাপারটা বলতে ভুলে গেলাম আরাম করে বসো আমি নিতুকে চা দিতে বলি আমার একটা খুব জরুরি কাজ আছে চাচা আমার বড় বোন যিনি আমেরিকায় থাকেন তার একটা ফ্ল্যাট আছে এলিফেন্ট রোডে ওই ফ্ল্যাটের ভাড়াতে তিন মাসের ভাড়া বাকি ফেলে চলে গেছে যাবার আগে বাড়ির অনেক ক্ষতি করেছে আমাকে এইসব দেখে বাবাকে রিপোর্ট করতে হবে রিপোর্ট করে কি হবে যা করতে হবে তা হলো মামলা সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় আঙুল বাঁকা করতে হয় যত বাঁকা করবে তত ঘি উঠবে জি তা তো বটেই আমাদের সমস্যা কি জানো আমরা আঙুল বাঁকা করতে পারি না মুখে খুব হইচই করি কিন্তু আঙুল বাঁকা করি না ভাড়াটে ক্ষতি করে চলে গিয়েছে এই নিয়ে আমরা খুব চেঁচামেচি করব। একে বলবো তাকে বলবো কি কি ক্ষতি করেছে তার লিস্ট করব। তা করতে গিয়ে আমাদের দম ফুরিয়ে যাবে আসল কাজ আর করা হবে না ঠিক না জি চাচা ঠিক আপনি খুবই খাঁটি কথা বলেছেন আসল কাজের প্রতি আমাদের অনিহার কারণ জানো আতাহার আতাহার মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আজ দিনটা খারাপভাবে শুরু হয়েছে একের পর এক প্যাঁচে জড়িয়ে যাচ্ছে একটা প্যাঁচ খোলা মাত্র অন্য একটা প্যাঁচ এখন যে প্যাঁচে পড়েছে তার থেকে খুব সহজে মুক্তি পাওয়া যাবে তা মনে হচ্ছে না দোয়া ইউনুস পাঠ করা যেতে পারে নবী মাছের পেটে নির্বাসিত হয়ে এই দোয়া পাঠ করেছিলেন মাস দোয়ার তেজ সহ্য করতে না পেরে তাকে উগরে ফেলে দিয়েছিল আতারের ক্ষেত্রে কি তা হবে হোসেন সাহেব তাকে উগরে ফেলে দেবেন আঁতার দোয়াটা মনে করতে পারছে না বাস এবং বেবি ট্যাক্সির ড্রাইভারদের চোখের সামনে এই দোয়া লেখা থাকে আতার অসংখ্যবার পড়েছে এখন আর মনে পড়ছে না সে তাকে আছে হোসেন সাহেবের দিকে হোসেন সাহেব হাসি মুখে কথা বলছেন বুঝলে আতাহার পশু এবং মানুষকে তুমি যদি দুটা বাঁকে ভাগ করো তাহলে তুমি মজার একটা ব্যাপার লক্ষ্য করবে ব্যাপারটা সিস্টেমেটিক্যালি করো এসো একটা থট এক্সপেরিমেন্ট করি মনে মনে কল্পনা করো একটা সাদা পাতা নাও একদিকে লিখো মানুষ একদিকে পশু মাঝখানে লম্বা একটা দাগ দাও দিয়েছ জি ভেরি গুড এখন নাম্বারিং করো এক দুই করে গো আপওয়ার্ড হোসেন সাহেব উৎসাহের সঙ্গে শুরু করেছিলেন তার উৎসাহ বাধাপ্রাপ্ত হল দরজার মুখে নিতুকে দেখা গেল নিতু আজ শাড়ি পরেছে আতার ভেবে পেল না আজকে কোনো বিশেষ দিন যেদিন সব বাচ্চা মেয়েকে শাড়ি পরতে হবে নিতুর মুখ কঠিন তার গলা সর হিমশীতল হোসেন সাহেব বললেন কি ব্যাপার মা তুমি বাজারে যাবে না যাচ্ছি তো পশু এবং মানুষ বিষয়ক আমার ধারণাগুলি আধাহারকে বলছিলাম ধারণাগুলি বলার সময় তুমি অনেক পাবে বাবা ধারণা পালিয়ে যাচ্ছে না এখন যদি বাজারে না যাও মাছটা কিছুই পাবে না আজ ছুটির দিন না দ্যাটস রাইট আজ ছুটির দিন তো বটেই তুমি বাজারে চলে যাও আমি আঁথার ভাইকে আটকে রাখছি এটা মন্দ না চট করে বাজার সেরে এসো এসে পোষো এবং মানুষ বিষয়ক তোমার হাইপোথিসিস আঁথার ভাইকে বুঝিয়ে বলো হোজেন সাহেব মেয়ের কথায় আশ্বস্ত হলেন এবং অতিরিক্ত ব্যস্ততায় বাজারের দিকে রওনা হলেন নিত আতাহারের দিকে তাকিয়ে বলল বাবার হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিলাম এখন আপনি ভালোই ভালো বিদায় হয়ে যান নাস্তা খেয়ে তারপর যেতে হবে নাস্তা খেয়ে আসিনি বাসি রুটি ভাজি যা হোক একটা কিছু দে আমি সাজ্জাদের ঘরে গিয়ে বসি ওর ঘুম ভেঙেছে ভাইয়া বাড়িতে নেই কোথায় গেছে জানি না কোথায় গেছে দুদিন ধরে তার কোনো খোঁজ নেই দুদিন ধরে একটা মানুষের কোনো খোঁজ নেই আর তোরা বেশ স্বাভাবিক জীবনযাপন করছিস আশ্চর্য তো আমরা কি করব মাইকে করে পাড়ায় পাড়ায় ঘোষণা দেব সাজ্জাদ নামের একজন যুবক হারানো গিয়েছে ভাই আর বাড়ি থেকে উধাও হওয়া তো আজ নতুন কিছু না আপনি সেটা ভালো করেই জানেন তুই আমার উপর রাগ করছিস কেন আমি তো তাকে ফুসলে ফাঁসলে বাড়ি থেকে বের করিনি আমি খুবই গৃহী ধরনের মানুষ রাত আটটার পর সবসময় আমাকে বাসায় পাওয়া যায় নিতু গম্ভীর মুখে বলল আপনি বসার ঘরে গিয়ে বসুন আমি চা নাস্তায় নিয়ে আসছি হলুদ দাগ দেয়া পাঞ্জাবিটা কি ইচ্ছা করে পড়েছেন সবাইকে দেখানোর জন্যে যে আপনি আলাদা অন্যদের মতো পরিষ্কার জামাকাপড় পরেন না নোংরা জামাকাপড় পরেন আদার হাই তুলতে তুলতে বলল সাজাদ বাড়ি থেকে পালিয়েছি এই তুই আমার ওপর চাপাচ্ছিস এটা ঠিক হচ্ছে না উদরপিন্ডি বুধোর ঘাড়ে হলেও কথা ছিল উদর একেবারে সুলাইমানের ঘাড়ে নিতু কিছু না বলে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে নাস্তা নিয়ে ঢুকল যেন তার জন্য নাস্তা তৈরি ছিল নিতু শুধু নিয়ে এসেছে আগুন গরম পরোটা ডিম ভাজা একটা বাটিতে গরুর মাংস নিতু খাবার টেবিলে নামিয়ে রাখতে রাখতে বলল চা খাবেন না কফি খাবেন দুটাই খাবো প্রথম এক কাপ চা তারপর কফি আর নিতু এক পরোটা আমার হবে না দুটা লাগবে পরোটা ভাবছে গুড সন্নিতু পৃথিবীর পাঁচটা শ্রেষ্ঠমের তালিকা যদি কোনোদিন করার চেষ্টা হয় তাহলে আমি খুব চেষ্টা করব তোর নাম ঢোকাতে শুনে খুশি হলাম দেশ ছেড়ে যাবার সময় পাঁচটা জিনিসের জন্য আমার খারাপ লাগবে এক বৃষ্টি দুই বর্ষার ব্যাঙের ডাক তিন বনে জোছনা চার কালবশেখি পাঁচ দুই আপনার সবই কি পাঁচটা পাঁচটা করে হুম পাঁচ হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার কোনো মেয়েকে যদি কখনো পাঁচটা গোলাপ দেওয়া যায় তাহলে সে জন্মের মতো কেনা হয়ে যায় পরোটা তো নিতু অসাধারণ হয়েছে বিষ্ণুদের কবিতার চেয়েও ভালো হয়েছে প্রায় ক্লাসিকের পর্যায়ে চলে গেছে খেতে মায়া লাগছে ক্লাসিক পর্যায়ের জিনিস ভক্ষণ করা যায় না ভক্ষণ করা না গেলে করবেন না আপনাকে তো জোর করে ভক্ষণ করাচ্ছি না নিতু তুই কোন রাশির জাতক বলতো কেন আমার মনে হচ্ছে তুই লিব্রা লিবড়ারা যে কোনো সহজ কথায় একটা প্যাঁচ ধরে খবরদার তুই বিয়ে করবি না বিয়ে করলে তো স্বামীর সঙ্গে তুই তিনশো দিন ঝগড়া করবি লিপিয়ারে করবি তিনশো দিন কাজের মেয়ে ধোয়া ওঠা পরাটা নিয়ে ঢুকল নিত আতাহারের প্লেটে পরাটা তুলে দিতে দিতে বলল আপনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন তা তো জানতাম না তো তোকে কিছু বলেনি ভাইয়ার সঙ্গে আমার কোনো কথা হয় না যাচ্ছেন কোথায় চামড়ার দেশ জাপানে জাপানে গিয়ে আপনি কি করবেন জাপানের আকাশে বাতাসে ইয়ে নড়ছে খাবলে খাবলে তাই ধরব ভিসা পাওয়াই শুধু সমস্যা সেই সমস্যার সমাধান হয়েছে সমাধানটা কি সাংস্কৃতিক এক দল যাচ্ছে জাপানে আমি ওদের সঙ্গে তবলা বাদক হিসেবে যাচ্ছি ওরা ফিরে আসবে আমি থেকে যাব পরাটাকে আর একটা দেব না দিলে লোপে পড়ে খেয়ে ফেলব অত খাওয়া উচিত হবে না চা দে কফি দে চা কফি খেয়ে বিদে হই আপনার মা কেমন আছেন ভালো ওনার কেবিন নাম্বার কত আমি একবার ওনাকে দেখতে যাব আনলাকি থার্টিনকে দুই দিয়ে গুণ করলে যত হয় তত ওনার শরীর এখন কেমন ভালো ভালো হলে হাসপাতালে কেন হাসপাতালে যারা বাস করছে তাদের মধ্যে ভালো জাপান কবে যাচ্ছেন খুব শিগগির তবে জাপানে যাই আর মালয়েশিয়াতে যাই তোর পড়াটার কথা মনে থাকবে আতার সিগারেট ধরালো নিতু কঠিন গলায় বলল সিগারেট ধরাবে না তার ভাই কতবার আপনাকে বলেছি আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না গন্ধ সহ্য করতে তোকে কে বলেছে আমি তো বসে বসে তোর মুখের উপর ধোয়া ছাড়বো না চলে যাব এই সিগারেট হচ্ছে ফর দ্য রোড কফি তো খাননি বানানো হচ্ছে বানানো হলে অবশ্যই খেয়ে যাব। তাহলে সিগারেট ফেলতে হবে সিগারেট হাতে নিয়ে কফি খেতে দেবো না সিগারেট ছাড়া কফি খাওয়ার মধ্যে কোনো মজা আছে দরকার নেই আমার কফির বিদায় আসুন নিতু তুই একটু খাওয়া দাওয়া কর তুই যে হারে রোগা হচ্ছিস কিছুদিন পর তোর আর ছায়া পড়বে না আতার উঠে দাঁড়ালো নিতুর ইচ্ছা হলো বলে ঠিক আছে সিগারেট ফেলতে হবে না কফি খেয়ে যান বলতে গিয়েও নিতু বলল না কথাগুলি গলার কাছে শক্ত বরফের দলার মতো আটকে রইল তার আত্মসম্মান অতি তীব্র সে মরে গেলেও নিজের কাছে ছোট হতে পারবে না আথার ঠিক এগারো দিন পর তাদের বাড়িতে এসেছে সে যে এইভাবে দিনখনের হিসাব রাখে তাও সে কোনোদিন আতারকে জানাতে পারবে না আর যে আসবে তাও সে জানত ভোরে ঘুম ভেঙেই তার মনে হয়েছে আধার ভাই আসবে কেন তার এরকম মনে হয়েছে তা সে জানে না শুধু এইটুকু জানে যখন তার মনে হয় আধার ভাই আসবে তখন সে আসে একবার রাত এগারোটার সময় তার এরকম মনে হল সে অতি দ্রুত চুলবেধে শাড়ি পরল তারপর বসার ঘরে বসে রইল বাইরে তখন তুমুল বৃষ্টি আধার ভাই সত্যি সত্যি রাত সাড়ে এগারোটার সময় উপস্থিত এইসব কথা কাউকে বলা যাবে না তার আগে সে বিষ খেয়ে মরে যাবে বিষ খেয়ে মরা নিতুর কোনো কথার কথা না বিষ তার কাছে আছে সত্যি আছে তার বইপত্র যে বুকশেলফে আছে সেই বুকশেলফের তিন নম্বর তাকে বইয়ের পেছনে লুকানো আছে নিতুর ধারণা খুব বেশি দিন শিশিটা লুকিয়ে রাখতে হবে না আধার চলে যাবার পরপরই নিতু বাথরুমে ঢুকলো সে দিনের মধ্যে কয়েকবার শুধুমাত্র কাঁদার জন্যে বাথরুমে ঢুকে তার অনেক গোপন দুঃখ কষ্টের একটা হচ্ছে সে কালো যতটুকু কালো হলে মারা মেয়েকে শ্যামলা বলেন সে তার চেয়েও কালো নিতুর ধারণা যত দিন যাচ্ছে তার গায়ের রং ততই কালো হচ্ছে কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে তাদের চোখ সুন্দর হয় ঠোঁট সুন্দর হয় হাসি সুন্দর হয় তা সবই অসুন্দর নিত আয়নার সামনে ঠোঁট কামড়ে ধরে কান্না সামলাবার চেষ্টা করছে পারছে না একসময় বাড়ি ঘরে সুন্দর সুন্দর নাম হতো সুরভি কদম্ব নীলাঞ্জন এখন ইংরেজি নামের চল হয়েছে মনিকার অ্যাপার্টমেন্ট হাউজের নাম এলিফ্যান্ট পার্ক অ্যাপার্টমেন্ট বাংলা করলে হয় হাতিবাগান ঘরবাড়ি অ্যাপার্টমেন্টের ভালো বাংলা কি ভাবতে ভাবতে আধার রিসিপশনের দিকে এগুলো রিসিপশনের ছোকরা মতন একজন বসে তার গায়ে সাদা ড্রেস মনে হয় নেভিতে কাজ করে বুক পকেটে নাম লেখা রইসুদ্দিন রইসুদ্দিন বিশ্রীভাবে তাকাচ্ছে আঁতার আন্তরিক ভঙ্গিতে হাসার চেষ্টা করলো তাতে তেমন উপকার হলো না রইসুদ্দিন সন্দেহভাজন লোকদের দিকে যে দৃষ্টিতে তাকানোর নিয়ম সেই দৃষ্টিতে তাকাচ্ছে আধারের ধারণা হলুদ দাগ পরা পাঞ্জাবির কারণে ব্যাপারটা ঘটছে হলুদ দাগ ছাড়াও পাঞ্জাবিতে আরও কিছু ত্রুটি আছে সাইজে খাটো আজকাল লম্বা পাঞ্জাবির চল হয়েছে পাঞ্জাবির ঝুল হাঁটু ছাড়িয়ে যত নামবে ততই উত্তম মনে হয় হাতি বাগান ঘরবাড়িতে হলুদ দাগ খাটো পাঞ্জাবি পরে কেউ আসে না কাকে চান আথার লক্ষ্য করল কাকে চান প্রশ্নটা করা হয়েছে তার দিকে না তাকিয়ে সন্দেহভাজন মানুষের দিকে লোকজন বিশেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিকই কিন্তু কথা বলার সময় অন্য দিকে তাকিয়ে কথা বলে আথার হাই তুলতে তুলতে বলল কাউকে চাই না আটতলায় আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে সেভেন সি ভাড়া ছিল ভাড়াটে বিদায় করা হয়েছে আমি যাচ্ছি ইন্সপেকশনে ভাড়াটে কি কি ক্ষতি করে গেছে তার লিস্ট করতে হবে নোট এবং কলম নিয়ে এসেছি নোট কলম দেখতে চান রসুদ্দিনের চোখের সন্দেহ আরও ঘনীভূত হল নোট এবং কলম দেখে সে তাকে আটতলায় যেতে দেবে বলে মনে হচ্ছে না এই অ্যাপার্টমেন্ট হাউসের সিকিউরিটি সিস্টেম খুব কঠিন একটা মাছিও যদি কোনো ফ্ল্যাটে যেতে চায় তাকেও ইন্টারকমে অনুমতি নিতে হবে এটা আথারের কথা না আথারের বাবা রশিদ সাহেবের কথা তিনি এ জাতীয় কথা বলে ভজিয়ে ভাজিয়ে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন যাকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন সে নিতান্ত অনিচ্ছার সঙ্গে ফ্ল্যাট নিল কিছুই তার পছন্দ হয় না নানান পেঁচালের কথা বলে লিফ্ট নষ্ট হলে আটতলা উঠব কীভাবে আমার আবার হার্টের সমস্যা রশিদ সাহেব বললেন লিফ্ট নষ্ট হবে কেন জার্মান মান কোম্পানির লিফ্ট পৃথিবীর সেরা তাও একটা না দুটা কারেন্ট যখন থাকবে না তখন নিজস্ব জেনারেটর আছে কারেন্ট চলে গেলে জেনারেটর চালু হবে আরতলা বেশি উঁচু হয়ে যায় উঁচুই তো ভালো যত উঁচুতে উঠবেন তত ফ্রেশ বাতাস মশা মাছের উপদ্রব নেই তাছাড়া সিকিউরিটি সিস্টেম দেখবেন না এত কড়া সিকিউরিটি সিস্টেম বাংলাদেশের কোনো অ্যাপার্টমেন্ট হাউসে নেই ভদ্রলোক মুখে এমন ভঙ্গি করলেন যা দেখে মনে হওয়া স্বাভাবিক যে তিনি রশিদ সাহেবের কথা বিশ্বাস করলেন না কাছে রশি সাহেবকে সিকিউরিটি সিস্টেমের ব্যাখ্যা করতে হল দীর্ঘ ব্যাখ্যার পর তিনি বললেন বুঝলেন ভাই সাহেব একটা মাছি যদি কোনো ফ্ল্যাটে যেতে চায় তাকেও আগে ইন্টারকমে অনুমতি নিতে হবে এমন অবস্থা ভদ্রলোক শেষ পর্যন্ত নিতান্তই অনাগ্রহের সঙ্গে ফ্ল্যাট নিলেন এবং ভাড়া দেওয়ার ব্যাপারে অসীম অনাগ্রহ দেখাতে লাগলেন চার মাস ভাড়া বাকি পড়ে গেল তাগাদা দেয়ার দায়িত্ব পড়ল আতাহারের উপর আতার তখন হাড়ে হাড়ে বুঝলো সিকিউরিটি সিস্টেম কাকে বলে সে আসে ইন্টারকমে ভাড়াটে ভদ্রলোক বলে দেন দেখা হবে না দারানরা তখন আর তাকে উঠতে দেয় না শুকনো মুখে বাড়িতে ফিরতে হয় শুকনো মুখে কারণ রশিদ সাহেবের নিয়ম হচ্ছে একজনের রাগ তাৎক্ষণিকভাবে অন্যজনের উপর ঢেলে দেয়া ভাড়াটের রাগ পুরোটাই তার উপর আসবে এই ভেবেই মুখ শুকনো কিরে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো না না মানে কি ফ্ল্যাটে ছিল না ছিল দেখা করলো না দারোয়ান উঠতে দিল না তুই ফ্ল্যাটের মালিক তোকে ফ্ল্যাটে উঠতে দিল না আমি তো ফ্ল্যাটের মালিক না বড় আপা মালিক তার অনুপস্থিতিতে তুই এসব আইনের কথা তো দারোয়ান বুঝবে না বুঝে বললে বুঝবে না কেন তুই হচ্ছিস একটা ছাগল রাম ছাগল এজন্য কেউ তোকে পাত্তা দেয় না মুখের মধ্যে সবসময় একটা চোরচোর ভাব যা আমার সামনে থেকে আসুন এখন থেকে দাড়ি কামাবি না দাড়ি ছেড়ে দে রাম ছাগলের মতো থুতনিতে কয়েক গাছের দাড়ি না থাকলে তোকে মানাবে না আধার পিতৃ আজ্ঞা পালন করেছে দাড়ি কামানো বন্ধ করেছে থুতনিতে কয়েক গাছা দাড়ির বদলে সারা মুখময় দাড়ি গজিয়ে গেছে কাউকে কাউকে দাড়িতে মানায় তাকে মানাচ্ছে না দাড়ি রাখার পরেও মুখ থেকে চোরচোর ভাবটা যায়নি বরং সামান্য বেড়েছে সেই সঙ্গে অন্য কিছু যুক্ত হয়েছে সে অন্য কিছু শুভ না অশুভ ধরনের অ্যাপার্টমেন্টের ছোকরা যে কারণেই তাকে গোড়া থেকে সন্দেহের দৃষ্টিতে দেখছে সে তাকে সেভেন সি ফ্ল্যাটে যেতে দেবে না বলাই বাহুল্য বাবার আরও কিছু কঠিন কথা শুনতে হবে রিটায়ার করার পর কোনো মানুষই তার বেকার ছেলেপুলে সহ্য করতে পারে না এটা দোষের কিছু না এটাই স্বাভাবিক আঁতার তাতে কিছু মনে করে না তবে রশিদ সাহেব ইদানীং যে ব্যঙ্গ বিদ্রুপ শুরু করেছেন তা সহ্য করা কঠিন দীর্ঘদিন মে স্কুলে যেসব পুরুষ মাস্টারই করে তাদের স্বভাবে ব্যঙ্গ বিদ্রুপ কী করে যেন ঢুকে যায় তারা স্বাভাবিকভাবে কথাই বলতে পারে না আতার পাঞ্জাবির পকেট থেকে চাবির গোছা বের করে বলল এই যে দেখুন চাবি নিয়ে এসেছি প্রমাণস্বরূপ যে ফ্ল্যাটটা আমাদের তাছাড়া আমি আগেও অনেকবার এসেছি আপনার সঙ্গে আমার দেখা হয়েছে তখন আমার দাড়ি ছিল না মাস দিনে খল দাড়ি রেখেছি চেহারা বদলে গেছে বলে আপনি চিনতে পারছেন না দয়া করে দাড়ি ছাড়া আমাকে কল্পনা করুন চিনতে পারবেন এখন কি আমি যাব উপরে যান লিফটে করে যেতে পারবো না হেঁটে হেঁটে উঠতে হবে অ্যাপার্টমেন্ট হাউসের ছোকরা কঠিন চোখে তাকাচ্ছে এর বোধহয় রসবোধ নেই রসিকতা ধরার ক্ষমতা বিবর্জিত মানুষ রসিক মানুষদের সঙ্গে রসিকতা করে কোনো আরাম নেই রসবোধহীন মানুষদের সঙ্গে রসিকতা করাতেই বেশি আনন্দ সব লিফটেই বাথরুমের মতো আয়না থাকে এই লিফটে নেই সুন্দর ছিমছাম লোহার ঘর কয়েকটি বাতি জ্বলছে নিপছে মাথার উপর ফ্যান ঘটছে আধারের কাছে মনে হলো একজস্ট ফ্যান কারণ গায়ে বাতাস লাগছে না এই ফ্যানের কাজ সম্ভবত লোহার ঘর থেকে দূষিত বাতাস বের করে দেয়া তিন তলায় থামল দরজা খুলে গেল লিফটের খোলা দরজার সামনে উনিশ কুড়ি বছরের এক তরুণী সে লিফটের ভেতর আধারকে দেখে ইতস্তত করছে উঠবে কি উঠবে না লোহার এই ঘরে দাড়ি গফওয়ালা এক যুবকের সঙ্গে ভ্রমণ করা কি ঠিক হবে মেয়েটি শেষ পর্যন্ত উঠল নিজেকে যথাসম্ভব এক কোনায় নিয়ে গেল হিংস্র জন্তুর সঙ্গে ভ্রমণের সময় এ জাতীয় সাবধানতা মানুষ নিয়ে থাকে আঁতারের ইচ্ছা করছে দাঁতমুখ খিচিয়ে ঘেও জাতীয় কোনো শব্দ করে মেয়েটাকে ভয় দেখাতে মজিদ থাকলে অবশ্যই এই কাজটা করত কোনো না কোনোভাবে ভয় দেখাতই আতার নিরীহ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে এক পলকের জন্য চোখ ফিরিয়ে নিচ্ছে না এতেও কাজ হবে ভয় পাবে মেয়েদের দিকে নিষ্পলক তাকিয়ে থাকলেও তারা ভয়ে অস্থির হয় মেয়েটা তাকে অপমান করেছে লিফটে তাকে দেখে প্রায় আঁতকে ওঠার ভঙ্গি করেছে ঢুকবে কি ঢুকবে না ভাব করেছে কাজে মেয়েটার শাস্তি প্রাপ্য সাধারণ শাস্তি পলকহীন চোখে তাকিয়ে থাকা মেয়েটার নাম কি নাম জিজ্ঞেস করলে কেমন হয় নাম নিশ্চয়ই বলবে না ধরা যাক তার নাম বেহুলা লোহার ঘরে যেহেতু দেখা সেহেতু বেহুলা নামটাই মানানসই লিফ্ট থেকে নেমে যাবার সময় সে কি বলবে বেহুলা আনন্দময় কিছু সময় তোমার সঙ্গে কাটল তোমাকে ধন্যবাদ লিফ্ট থেকে নামার সময় আধার বেহুলার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো বেহুলা তাতে যেভাবে চমকালো সেও এক দর্শনীয় দৃশ্য মেটা যাচ্ছে কোথায় ছাদে তিনতলা থেকে উঠেছে ছাদে যাচ্ছে ভর দুপুরে ছাদে যাবে কেন আঁতার কয়েক মুহূর্ত ব্যয় করল মন স্থির করতে সে কি করবে আপার ফ্ল্যাটের দরজা খুলবে না ছাদে গিয়ে মেয়েটিকে আরেকবার চমকে দেবে ছাদে যাবার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করল বেহুলার জন্য এতটা ঝামেলা করা ঠিক হবে না তালা খুলে আঁতার ঘরে ঢুকে প্রথম যে কাজটা করল তা হচ্ছে গায়ের পাঞ্জাবি খুলে ফেললো ফাঁকা ফ্ল্যাট এই ঘরে উদম হয়ে ঘুরে বেড়ালেও কারো কিছু বলার নেই ভাড়াটি কি কি ক্ষতি করেছে তার লিস্ট করতে হবে তেমন কোনো ক্ষতি করেছে বলে মনে হচ্ছে না প্লাস্টিক পেইন্টের দেয়ালে প্রচুর আঁকি বুকি আছে সে তো থাকবেই বাচ্চা কাচা থাকবে আর তারা দেয়ালে ছবি আঁকবে না তা হয় না শিশুর কাছে দেয়াল হচ্ছে খাতার বড় একটা সাদা পাতা সেখানে সে তো ছবি আঁকবেই দুটি বাথরুমের একটির কোমরের ঢাকনা ভাঙা এমন কিছু ভয়াবহ ব্যাপার না শোবার ঘরের জানলার কপাট খুলে এসেছে ভাড়াটে টানাটানি করে খুলেছে এরকম মনে করার কোনো কারণ নেই আগেই নিশ্চয় খোলা ছিল রান্নাঘরের অবস্থা অবশ্যই শোচনীয় রান্নাঘরে সবই ভাঙা মনে হচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙা হয়েছে ভাড়াটের মনে হচ্ছে রান্নাঘরের উপরে রাগটা বেশি ছিল পয়েন্ট বাই পয়েন্ট নোটবুকে লেখাও সম্ভব না ফটোগ্রাফার ডাকিয়ে ছবি তুলে রাখা যেতে পারে রান্নাঘরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই আধারের ক্লান্তি বোধ করল চায়ের পিপাসা পেল দুটার মতো বাজে বাসায় ফিরে খেদে লম্বা ঘুম দিতে ইচ্ছা করছে ক্ষতিগ্রস্ত বাড়ির পূর্ণ বিবরণ না নিয়ে বাড়ি যাওয়া সম্ভব না আজ ছুটির দিন বাবা বারান্দায় অতি বিরক্ত ভঙ্গিতে ইজি চেয়ারে বসে আছেন ছুটির দিন না হয়ে অন্যদিন হলে এই সময় এসএসসি পরীক্ষার্থীদের সেকেন্ড ব্যাচের কর্মকাণ্ড শুরু হয় রিটায়ার্ড হেডমাস্টার সাহেব তিন ব্যাচে ছাত্রীদের ইংরেজি শেখান তিনটা থেকে পাঁচটা এক ব্যাচ পাঁচটা থেকে সাতটা সেকেন্ড ব্যাচ সাতটা থেকে নয়টা লাস্ট ব্যাচ এক এক ব্যাচে পনেরো জন করে ছাত্রী প্রত্যেকে দিতে হয় পাঁচশো করে মাসে কুড়ি হাজার টাকার মতো রোজগার মন্দ কি আধার বের করল বল পয়েন্ট কালি ছাড়ছে না নতুন কলম আসার পথে কিনে আনা নোট নতুন নীল রঙের প্লাস্টিকের মলাটে সুন্দর একটা খাতা এরকম সুন্দর একটা খাতা শুরুটা হবে ক্ষতির বিবরণ দিয়ে প্রথম পৃষ্ঠে একটা কবিতা থাকাটা কি বাঞ্ছনীয় নয় লিফ্ট নিয়ে একটা কবিতা লিফট হচ্ছে এমন একটা ঘর যা বড়ই অস্থির ক্লান্তিহীনভাবে উঠানামা করছে আধা শোবার ঘরে ঠান্ডা মেঝেতে এলিয়ে পড়ল বুকের নিচে বালিশ থাকলে উপর হয়ে লিখতে আরাম হতো নিজের টাকা পয়সা হলে সে বেশ কিছু কবিতা লেখার বালিশ নেবে বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের বালিশ ভেলভেটের কাভার এক এক বালিশের এক এক রং নেভি ব্লু স্কাই ব্লু রেড পার্পল ম্যাজেন্ডা সে আবার উপর হয়ে বুকের নিচে বালিশ না দিয়ে কবিতা লিখতে পারে না মজিদ তাকে ঠাট্টা করে ডাকে উপুর কবি সে নিজে হচ্ছে কবি সে নাকি চিত হয়ে আকাশের দিকে না তাকিয়ে কবিতা লাইন গোছাতে পারে না আতা নোটবুকে গোটা গোটা অক্ষরে লিখছে কপাঠিন একটা অস্থির ঘরে তার সঙ্গে দেখা লোহার তৈরি ছোট্ট একটা ঘর বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগ নেই ঘরটা শুধু উঠছে আর নামছে নামছে আর উঠছে মানুষ ক্লান্ত হয় এই ঘরের কোনো ক্লান্তি নেই এরকম একটা ঘরেই বোধ হয় বেহুলার বাসর হয়েছিল নিশ্চিত লোহার একটা ঘর কোন সাপ সেখানে ঢুকতে পারবে না হিস হিস করে বলতে পারবে না পাপ করো পৃথিবীর সব আনন্দ পাপে পূর্ণ আনন্দহীন উল্লাসহীন পূর্ণ করবেন আকাশের ফিরিস্তারা কারণ পূর্ণ করার জন্য তাদের তৈরি করা হয়েছে লোহা সেই ঘরে ঢোকার জন্য সাপটা পথ খুঁজছিল সেই ফাঁকে বেহুলা তার স্বামীকে বললেন কি হয়েছে তুমি এত ঘামছ কেন আর তখন একটা সুতা সাপ ঢুকে গেল ফিস ফিস করে কোন একটা পরামর্শ দিতে গেল বেহুলা সেই পরামর্শ শুনলেন না বলেই কি লক্ষ্মীন্দরকে মরতে হলো তার সঙ্গে আমার দেখা কপাঠিন একটা অস্থির ঘরে ঘরটা শুধু ওঠে আর নামে আমি তাকে বলতে গেলাম আচ্ছা শুনুন আপনার কি মনে হচ্ছে না এই ঘরটা আসলে আমাদের বাসুর ঘর আপনি আর কেউ নন, আপনি বেহুলা যেন আপনি ভালোবেসে আমাকে কিছু বলতে যাবেন অমনি একটা সুতাশাপে আমাকে কামড়ে দেবে আমাকে বাঁচিয়ে রাখুন দয়া করে কিছু বলবেন কবিতা শেষ করেই আতাহারের ঘুম পেয়ে গেল সবসময় সময় এরকম হয় এমন ক্লান্তি লাগে এই জন্য কবিতা লেখার জন্য তার বালিশ দরকার কবিতা শেষ হবে বুকের নিচ থেকে বালিশটা টেনে মাথার নিচে দিয়ে লম্বা ঘুম আজ বালিশ নেই শক্ত মেঝেতে মাথা রেখেই তাকে ঘুমোতে হবে চারিদিকে সুনসান নিরবতা ঠান্ডা মেঝে ভাঙা জানলা দিয়ে আরামদায়ক হাওয়া আসছে আধার ঘুমিয়ে পড়ল সে ঘুমল সন্ধ্যা পর্যন্ত ঘর পুরোপুরি অন্ধকার বারান্দায় বাতি চলছে বন্ধ দরজার ফাঁক দিয়ে আলোর ক্ষীণ রেখা মেঝেতে এসে পড়েছে পিনপিন করছে রাজ্যের মশা আটতলায় মশা উঠতে পারে না এই তথ্য তারা ভুল প্রমাণ করেছে আধুনিক প্রযুক্তির যুগে তারা লিপ্ট ব্যবহার করে আটতলায় উঠে এসে কবির রক্তপান করেছে আধার ঘর বন্ধ করে সিঁড়ি বেয়ে নিচে নামল রসউদ্দিন এখনও আছে সব কিছুর দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে আতাহারের দিকে তাকিয়ে তার ভুরু কুচকে গেল আথার এগিয়ে গেল এমন ভঙ্গিতে এগুলো যেন পরিচিত কোনো বন্ধুর হাসি মুখ দেখে এগুচ্ছে ভাই সাহেব আমাকে চিনছেন তো সেভেন সি ফ্ল্যাট দেখতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম টানা একটা ঘুম দিলাম এখন ফ্রেশ লাগছে রহিসউদ্দিনের ভুরো আগের থেকে ছিল এখন আরও কুচকে গেল আথার গলা সর নামী অন্তরঙ্গ ভঙ্গিতে বলল তিনতলার ওই মেয়েটার নাম কি শ্যামলা মতো লম্বা লালচে ধরনের চুল ইশরাতপা ও আচ্ছা পা ওনাকে আমার ধন্যবাদ দিয়ে দিবেন বলবেন খুব শীঘ্রই তার সঙ্গে দেখা হবে রইসুদ্দিন তাকিয়ে আছে আধার রওনা হয়েছে রাস্তার দিকে কোথায় যাবে এই ব্যাপারে সে এখনও সিদ্ধান্ত নিতে পারছে না জাপানের ব্যাপারে একটু খোঁজখবর নেওয়া দরকার জাপান বাংলা সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার জন্য সাংস্কৃতিক দল কবে যাত্রা করছেন জানা দরকার দলের নেতা ময়না ভাই অতিশয় ধুরন্দর ব্যক্তি তার কাছে নিয়মিত হাজিরা দেওয়া দরকার নয়তো শেষ মুহূর্তে দেখা যাবে তবলাবাদক হিসেবে অন্য কেউ চলে গেছে ময়না ভাইকে রাত এগারোটার আগে কখনো পাওয়া যায় না তার বেশ কয়েকটা আড্ডার জায়গা আছে তার কোনটাতে কখন থাকবেন তা কেউ বলতে পারে না তাকে পেতে হলে সবকটা আস্থানা একবার করে ঢু মারতে হবে সবচেয়ে কাছের আস্থানা হলো বিজয়নগরের সিনেমার অফিস পাড়া আথারের শরীর ঝিমঝিম করছে দুপুরে কিছু খাওয়া হয়নি ময়নাভাই সন্ধানে যাবার আগে কিছু খেয়ে নিতে হবে নান রুটি শিক্ষাবাপ খাওয়া যায় সস্তায় দোকানে নান রুটি এবং শিক্ষাবাব উপাদেও হয় এবং অনেকক্ষণ পেটে থাকে হজম হতে চায় না আতারের ভাগ্য সুপ্রসন্ন ময়না ভাইকে নিউ অফিসের অফিস ঘরে পাওয়া গেল টেবিলে পাতুলে চেয়ারের হাতলে মাথা রেখে শুয়ে আছেন ঘরে দ্বিতীয় ব্যক্তি নেই শুকনো মুখে অফিসের পিউন বসে আছে তার মুখ দিয়ে ভগ করে মদের গন্ধ বেরোচ্ছে চক ইস্যত লাল ময়না ভাই সিগারেট খান না কিন্তু আজ তার ঠোঁটে সিগারেট সবে খুব ভালো লক্ষণ থাকেন তখন খুব ভালো থাকেন সবার সঙ্গে অতি মধুর ব্যবহার করেন আতারকে দেখে ময়না ভাই ধমক দিয়ে উঠলেন তোর ব্যাপারটা কি রে আতা একেবারে দেখি ফ্লাওয়ার অব ডুমুর হয়ে গেছিস তুই আমার পিছে ঘুরবি না আমি তোর পিছে পিছে ঘুরব মহা মহাবিরক্ত হয়ে সিগারেটে টান দিলেন আধার হাসল তিনি বললেন খবরদার দাঁত কেলিয়া হাসবি না জাপানের ব্যাপারটা কিছু হয়েছে ময়না ভাই অবশ্যই হয়েছে হবে না মানে আমার নাম ময়না যা ধরি ছাড়ি না আঠারো জনের দল যাবে এর মধ্যে তোকে নিয়ে সাতজন হচ্ছে ফলস তোরা টোকিওতে গিয়ে যার যার পথ ধরবি ভিসা কবে হবে পনেরো তারিখে ভিসার জন্য কাগজপত্র জমা দিব তোর পাসপোর্ট হয়েছে না এখনও পাসপোর্ট হয়নি আর তুই দাঁত কিলিয়ে হাসছিস তিন দিনের ভেতর পাসপোর্ট বের করে আমাকে দিয়ে যাবি আচ্ছা এক একজন আমার যান ফানা করে দিচ্ছে আর তোর কোনো হুঁশ নেই গরজটা কার তোর না আমার আমার বস দাঁড়িয়ে আছিস কেন আতার তার বসল ভাই আক্ষেপের গলায় বললেন লোকজন আমাকে বলে মানুষ পাচারের যন্ত্র অথচ কেউ বুঝে না আমি করছি দেশের সেবা বেকার যুবক পার করে দিচ্ছি তারা হার্ড ফরেন কারেন্সি পাচ্ছে দেশের উন্নতি হচ্ছে আমি যা করছি তার নাম দেশ সেবা ঠিক কি না ঠিক তো বটেই এটা তো তুই হাসি মুখে বললি ঠিক তো বটেই আবার আড়ালি গিয়ে বলবি শালা ফটকা বাজ বলেও কিছু যায় আসে না আমি নিজের মতো কাজ করি যার যা ইচ্ছা আমাকে বলুক যার ইচ্ছা শালা বলুক তুই কিছু খাবি আয় মুখ শুকনা লাগছে কিছু খাবো না মনে ভাই তোর মতো বেকার যুবকদের শুকনামুখ যখন দেখি তখন মনটা খারাপ হয় ধান্দাবাজি করে তোদের বিদেশে নিয়ে যাই অন্যায় যা করি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে করি যাই হোক শোন চার লাখ টাকার জোগাড় কর পার হেড আমি সাত করে নিচ্ছি তোর অবস্থা তো জানি তোর জন্যে চার বাকি তিন জাপানি গিয়ে দিবি ভাবিস না টাকাটা আমার পকেটে যাচ্ছে খরচপাতি আছে টাকা জানি সবটাই খরচ হয়ে যায় কাল রাতে বাসায় ভাত খেয়েছি কী দিয়ে জানিস কি দিয়ে ডালের আর ট্যাংরা মাছের ঝোল ঢাকা শহরের যে রিক্সাওয়ালা তার বাড়িতেও এর চেয়ে ভালো রান্না হয় যাই হোক আমার কোনো কমপ্লেন নাই রিজিকের মালিক আল্লাপাক আল্লাপাক যদি আমার জন্য ট্যাংরা মাছের ব্যবস্থা রাখেন আমার তো করার কিছু নেই ঠিক না জি ঠিক তো বটেই এক সপ্তাহের মধ্যে টাকার জোগাড় কর সবাই দিয়ে ফেলেছে শুধু তুই বাকি চার লক্ষ টাকা আমি কোথায় পাবো ময়না ভাই তুই কোথায় পাবি সেটা আমি কি জানি বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছ থেকে ধান নে জাপানে গিয়ে মাসে দেড় লাখ টাকা থেকে দু লাখ টাকা চোখ বন্ধ করে কামাবি সাত বছরের মাথায় কোটিপতি শুরুর ইনভেস্টমেন্ট সেই তুলনায় কিছুই না চার জোগাড় করতে পারবি না মনে হয় না গাধামি করিস না এই সুযোগ দ্বিতীয়বার আসবে না চান্স অফ লাইফ টাইম তোকে স্নেহ করি বলেই সুযোগটা দিলাম আচ্ছা যা তিন লাখ ব্যবস্থা কর তো শুকনামুখ দেখে মায়া লাগছে বাকিটা জাপানে চাকরি করে সদ্দেশ। দুই পারবি না পারব গুড এক সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে যাস কবিতা লিখছিস তো ভেরি গুড সুকুমার বৃত্তির চর্চা রাখবি টাকাটাই জগতে সব না আসল হলো আত্মা আরেকটা উপদেশ দেই মন দিয়ে শোন ফস করে জাপান যাবার আগে বিয়ে করে বসবি না বউ নিতে পারবি না কিছু হবে না মাঝখান দিয়ে বেড়া হয়ে যাবে বরং জাপানি গিয়ে দেখে শুনে একটা জাপানি মেয়ে বিয়ে করতে পারিস হাউসওয়াইফ হিসেবে জাপানি মেয়ের তুলনা নেই অসাধারণ স্বামী সুখের জন্য এরা জীবন দিয়ে দেয় তাদের যতই অত্যাচার করা হোক মুখে পুতুলের মতো হাসি লেগেই থাকে ভাই উঠে দাঁড়ালেন ঘড়ি দেখলেন তার আড্ডার স্থান বদলানোর সময় হয়েছে তিনি এখন অন্য কোথাও যাবেন আধার তুই যাবি কোথায় বাসায় যাব বাসায় যাবি তো বটেই বাসাটা কোথায় বল তোকে নামিয়ে দিয়ে যাই শ্যামলী লিঙ্ক রোড একেবারে উল্টো দিক যাই হোক চল নামিয়ে দিয়ে যাই ময়না ভাই ভাঙা লক্কর ঝকর একটা মাইক্রোবাসে চলাফেরা করেন মাইক্রোবাস ভাঙা হলেও তার জানলায় বাহারি পর্দা বাইরের কেউ গাড়ির ভেতর কি হয় দেখতে পারে না তার প্রয়োজন আছে মদ্যপানের ব্যাপারটা ময়না ভাই বেশিরভাগ সময় গাড়িতে সারেন চলন্ত অবস্থায় মদ্যপানের মজাই নাকি অন্যরকম শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস কবি এর প্রথম পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনাদের জন্যে আমাদের নতুন আয়োজন গল্পদুরু হরর যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনে উঠে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ